নমস্কার বন্ধুরা, কে টিপ্পন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে 5/1/2022 তারিখ, আজকে নতুন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার দিন। ওটা যথারীতি পাবলিশ হয়ে গেছে, বেলা 10টার দিকেই পাবলিশ হয়ে গেছে। তা আমরা আজকে দেখব যারা নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্যে 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন, অথবা যারা ট্রান্সফার করে এসেছিলেন, কিংবা যারা কারেকশান দিয়েছিলেন, তারা তাদের নামটা কী করে দেখবেন ভোটার লিস্ট মোবাইল থেকে ডাউনলোড করে। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আপনাদের মোবাইল থেকে নেট অন রেখে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোমটা ওপেন করলাম। গুগল ক্রোমটা ওপেন করে আপনারা গুগলে চলে যাবেন। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন WBCEO। ওকে, এখানে ক্লিক করার পর প্রথম যেটা আসবে সিইও westbengal.nice.in। ঠিক আছে, এই যে এটার উপরে ক্লিক করে নেবো আমরা। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখুন এখানে আছে ইলেকট্রোল ভোটার লিস্ট। ঠিক আছে, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট অথবা জেলা, সেই জেলার উপরে ক্লিক করবেন। জেলার উপর ক্লিক করার পরে আপনি যে বিধানসভা ক্ষেত্রে বসবাস করছেন বা যেখানে ভোট দেন, যেখানে আবেদন করছেন, সেই জায়গার উপরে ক্লিক করবেন। দেখুন এখানে সবগুলো আছে 77, 78, 79 করে। আপনার যে নাম্বারটা আছে সেই জায়গার, আমার 84 নম্বর দিব, আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি যে পার্ট নম্বরে অ্যাপ্লাই করেছেন সেই পার্ট নম্বরে ক্লিক করবেন। দেখুন পার্ট নম্বর আছে 1, 2, 3, 4 করে। ঠিক আছে, আমি এখান থেকে চুজ করে নেব। আপনারা ঠিক এইভাবে চুজ করে নেবেন যে কোনো একটা। নেওয়ার পরে এই যে ফাইনাল রোল বলে যেটা আছে, ঠিক আছে, তারপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ক্যাপচা কোড চাইবে, এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, একটা স্মল অ্যান্ড 4 একটা এল আছে, কে পি, ব্যাস ভেরিফাই করলাম। কিছুক্ষণ সময় নেবে। দেখুন এখানে অপশান দিয়ে দিল ডাউনলোড ফাইল, এটা আমি অলরেডি আগে করেছিলাম বলে এটা দেখাচ্ছে। আমি এখান থেকে ডাউনলোড করছি, তাও আরেকবার একটু সময় নেবে। সময় নেওয়ার পর অটোমেটিক অন হয়ে যাবে। দেখুন পিডিএফ যে রিডারটা আছে সেটা কিন্তু ফোনে ইনস্টল করে রাখবেন, নাহলে লিস্টটা শো করবে না। এবার দেখুন আমি একটা ভোটার লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। করে নিয়ে দেখুন ভিত্তি তারিখ 1/1/2022। ঠিক আছে, প্রকাশনার তারিখ 5/1/2022, আজকে এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি নাম টাম পার নাম্বার ফাংশন সব দেখে নিতে পারেন। এইবার আপনার নামটা কোথায় আছে এটা দেখার জন্য সবার একদম নিচে চলে যাবেন, নতুন যে আবেদন করেছেন দেখার জন্য। একদম নিচে যাওয়ার পর দেখুন একদম নিচে যেটা আছে, এই যে এই পেজটা যেটা আছে, এখানে টোটাল ভোটার কত 852 দেখাচ্ছে এখানে। ঠিক আছে, 835 আগে ছিল, এই যে 835 আগে ছিল, এখন সংযোজন এবং বিয়োজন হয়ে 852 হয়েছে, তার মানে কিছুটা বেড়েছে। এখানে সংযোজন কীভাবে হয়েছে, সংযোজনী তালিকা 11 জন পুরুষের নাম উঠেছে, 13 জন মহিলার নাম উঠেছে, যে টোটাল 24টা নতুন অ্যাড হয়েছে। এবং বিয়োজন তালিকা বাদ গিয়েছে, মৃত এবং ট্রান্সফার হয়েছে টোটাল পুরুষ 5টা এবং মহিলা 2টো, 7টা টোটাল সংযোজন বিয়োজন করে 852টা। ঠিক আছে, আপনার বুথে কত ভোটার আছে আপনি পেয়ে গেলেন এখান থেকে। এইবার দেখুন একদম লাস্টের আগের যে পেজটা আছে, এই পেজটাতে যে কজনের নাম উঠেছে এখানে সবগুলো কিন্তু নতুন ভোটার আছে। দেখুন এখানে সংযোজন তালিকা বলে লেখা আছে, সংযোজন তালিকা 1/1/2021 থেকে 5/1/2022, মানে একটা তালিকার মধ্যেই পুরোটা চলে এসছে বলে সংযোজন তালিকা একটাই, একটা তালিকার মধ্যেই ডিটেলস চলে এসেছে যে কজনের নাম উঠেছে। এখানে নতুন ভোটার এবং এসি ট্রান্সফার এবং ট্রান্সফার হয়ে যেগুলো এসছে এই পেজটাতেই আছে। দেখুন এই সংযোজন তালিকা বলে যেটা আছে, এর আগের পেজটা কিন্তু সংযোজন তালিকা নেই। ঠিক আছে, কারণ এগুলো আগেই ছিল, নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলোই সংযোজন তালিকার মধ্যে আছে। আপনি যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এর মধ্যেই পেয়ে যাবেন নামটা। আর যারা কারেকশানে দিয়েছেন সেটা সঠিক হলো কিনা দেখার জন্য আপনাকে সেটা আপনি ভোটার পোর্টাল অ্যাপ্লিকেশান ইয়ে থেকেও দেখতে পারেন, এবং যদি ফোন থেকে দেখতে চান তাহলে আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানটা। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশানটা, এই যেটা আছে আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি, ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে
একটু সময় দেবেন। এই যে এখানে আছে, এই যে সার্চ ইওর নেম ইন ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ বাই বারকোড, এপিক কার্ডের বারকোড দিয়ে দেখতে পারেন। সার্চ বাই ডিটেলস, এখানে আমরা নাম, বাবার নাম, বয়স এগুলো দিয়ে চেক করতে পারেন, এবং এখানে এপিক নাম্বার দিয়েও চেক করতে পারেন। এখানে এপিক নাম্বারটা টাইপ করে দেবেন, করে দেওয়ার পর সার্চে যাবেন, দিয়ে সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার নাম, বয়স, বাবার নাম সব দেওয়া থাকবে, যে সেখানে হচ্ছে আপনি যেটা সংশোধনে দিয়েছিলেন সেটা সংশোধন হয়েছে কি না। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই আপডেট ছিল আপনাদের কাছে। ওকে, এর পরবর্তীতে আরও কিছু আপডেট আসলে জানাবো। আজকের মতো এখানেই রাখছি।